একজন ব্যক্তি পায়খানার উপর বসে আছে, কিন্তু সে আরেকজনকে বলছে, এই তুই পায়খানা করে এসছিস, শৌচ কার্য করিস নাই, এই কারণে তোর শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, যা তাড়াতাড়ি শৌচ কার্য করে আয়। পিসফুল টিভিতে আপনাকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং সত্য প্রকাশে আমাদেরকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দুটি সংবাদ আমার নজর কেড়েছে, একটি হচ্ছে দৈনিক প্রথম আলো, আরেকটি হচ্ছে দৈনিক কালের কণ্ঠ। 25 এপ্রিল 2019 দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, বর্তমান ভোট ডাকাত সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, নিজেই নিই না, কাউকে ঘুষ খেতেও দেব না। কথাটা বোঝার চেষ্টা করুন, তিনি বলেছেন, নিজে ঘুষ খাই না, কমিশনও নেই না, কাউকে ঘুষ খেতে দেব না, কমিশনও খেতে দেব না। এই কথাটি শোনার পরে আপনারা হয়তো অনেকেই হেসে ফেলেছেন, আমি কিন্তু হাসতে পারছি না। আমি এই জন্যে হাসতে পারছি না যে তিনি যে কথাটি বলেছেন এক বাক্যে অসাধারণ একটি কথা বলেছেন, আর আপনারা যে কারণে হেসে ফেলেছেন সেই কারণটি হচ্ছে যে তিনি ভোট ডাকাতি করে আজকে মন্ত্রী হয়েছেন, তার দল আওয়ামী লীগ ভোট ডাকাতি করে আজকে সরকার গঠন করেছে, এই জন্যেই আপনারা হেসে ফেলেছেন। আপনারা হয়তো একটি উদাহরণও দিতে পারেন, সেটি হচ্ছে যে একজন ব্যক্তি পায়খানার উপর বসে আছে, কিন্তু সে আরেকজনকে বলছে, এই তুই পায়খানা করে এসছিস, শৌচ কার্য করিস নাই, এই কারণে তোর শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, যা তাড়াতাড়ি শৌচ কার্য করে আয়, এই জন্যেই হয়তো আপনারা হেসে ফেলেছেন। আর আমি হাসতে পারছি না এই কারণে যে বর্তমান ভোট ডাকাত সরকারের মন্ত্রী পরিষদে যারা আছেন তাদের মধ্যে এই একমাত্র মন্ত্রী শম রেজাউল করিম, যিনি ফেরেশতার মতো একজন মানুষ। তিনি কেন ফেরেশতার মতো মানুষ? তিনি এবং তার দল ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, কথাটা সত্য। তারা ভোট ডাকাতি করার কারণে বাংলাদেশের জনগণের 5টি থেকে 6টি উপকার হয়েছে। সেটি কিভাবে? আরে ভাই, তারা যদি ভোট ডাকাতি না করতেন তাহলে আপনাকে কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে যাইতে হইতো, আর আপনি যদি ভোট কেন্দ্রে যাইতেন তাহলে, আপনি যদি সরকারি চাকুরিজীবী হতেন তাহলে কিন্তু ছুটি নিতে হতো, অথবা যদি আপনি বেসরকারি কোনো কোম্পানির চাকুরিজীবী হতেন তাহলে আপনাকে কিন্তু ছুটি নিতে হতো। সাথে সাথে আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাইতে কিন্তু আপনাকে গাড়ি ভাড়া দিতে হতো, গাড়ি ভাড়া হতে পারে, ট্যাক্সি ভাড়া হতে পারে, অথবা রিক্সা ভাড়া হতে পারে। তো এই যে গাড়ি ভাড়া দেওয়ার জন্য আপনার যে টাকাটি খরচ হতো সেই টাকাটি খরচ হলো না, সাথে সাথে আপনার একটা সময় নষ্ট হতো, সেই সময়টাও কিন্তু নষ্ট হলো না। পাশাপাশি আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাওয়ার পথে যদি আপনি ছাত্রলীগ এবং যুবলীগের হামলার শিকার হতেন তাহলে হয়তো আপনাকে আহত হতে হতো, আর যদি আপনি আহত হতেন তাহলে কিন্তু আপনাকে হাসপাতালে যেতে হতো। আবার এটাও হতে পারত যে আপনি ভোট কেন্দ্রে যাচ্ছেন, রাস্তায় যুবলীগ ছাত্রলীগের হামলার শিকার হলেন, আপনার জীবনটা হুমকির মুখে পড়ল, তাদের হাতে আপনি খুনও হতে পারতেন, তাই না? তাহলে এই শম রেজাউল করিম, তিনি এবং তার দল ভোট ডাকাতি করার কারণে আপনাদের যে উপকারগুলি হয়েছে সেটি হচ্ছে যে আপনার ছুটি নিতে হলো না, আপনাকে ভোট কেন্দ্রে না যাওয়ার কারণে সময়টা বেঁচে গেল, আপনি ভোট কেন্দ্রে যাওয়ার কারণে গাড়ি ভাড়া দিলে যে টাকাটা খরচ হতো সেই টাকাটা খরচ হলো না, পাশাপাশি ছাত্রলীগ যুবলীগের হামলায় আপনি আহতও হতে পারতেন, আপনাকে হাসপাতালেও যেতে হতে পারত, তো আপনি আহতর হাত থেকে বেঁচে গেলেন, সাথে সাথে ছাত্রলীগ যুবলীগের হামলায় আপনি নিহতও হতে পারতেন, আপনার জীবনটা বেঁচে গেল। তাহলে তারা ভোট ডাকাতি করার কারণে আপনার প্রায় 5টি 6টি উপকার হয়েছে। তো এত বড় উপকার এই শম রেজাউল করিম এবং তার দল আওয়ামী লীগ করল, আপনি তার কথায় সন্তুষ্ট হয়ে তাকে ধন্যবাদ না দিয়ে আপনি কেন হাসাহাসি করছেন, এই বিষয়টি আমার কিন্তু বুঝে আসলো না। তাহলে চলুন, তার এই কথায় বাংলাদেশের জনগণ কি পরিমাণ ধন্যবাদ দিয়েছে সেখান থেকে দুটি কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একজন কমেন্ট করেছেন, বাজারে চালের কেজি মাত্র 70 টাকা হয়েছে, আর মাত্র 1 টাকা বাড়িয়ে 71 টাকা করা হোক, তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় চাল কিনে খাব। আরেকজন কমেন্ট করেছেন,
পরিদর্শক এসেছে একটা স্কুল পরিদর্শনে। তিনি প্রথমে অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন। এক ছাত্রীকে প্রশ্ন করলেন, পরিদর্শক, আমাদের দেশের রাষ্ট্রপতি কে? ছাত্রী, শেখ হাসিনা। পরিদর্শক, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, প্রেসিডেন্ট কে? ছাত্রী, খালেদা জিয়া। পরিদর্শক, তুমি ক্লাস এইটে উঠেছো কিভাবে? আমি তোমার নাম কেটে দেব। ছাত্রী, আমার তো স্কুলের খাতায় নামই নেই, আপনি কাটবেন কেমনে? পরিদর্শক, নাম নেই মানে? ছাত্রী, আমি স্কুলের মাঠে গরু নিয়ে আইছিলাম, স্যারে কইল তোরে 10 টাকা দিমু, তুই ক্লাসে আইসা বৈসা থাক। পরিদর্শক, সি মাস্টার সাহেব, আপনার লজ্জা করে না? শিক্ষা নিয়ে ব্যবসা করতেছেন, আমি আপনাকে বরখাস্ত করব। ক্লাস শিক্ষক, আরে আপনি আমায় বরখাস্ত করতে পারবেন না, আমি মাস্টার না, সামনের যে মুদির দোকানটা দেখছেন ওইটা আমার। মাস্টার সাহেব আমারে কইল, শহর থেকে এক বেটা আইব, আমি হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে যাইয়া বৈসা থাকবি। পরিদর্শক রেগে হেড স্যারের রুমে গিয়ে, আপনি হেড স্যার? হেড স্যার, হ্যাঁ, কোনো সমস্যা? পরিদর্শক, কি করছেন আপনারা, এসব নকল ছাত্র শিক্ষক দিয়া স্কুল চালাচ্ছেন? হেড স্যার, আমি না, আমার মামা এই স্কুলের হেড স্যার, উনি জমি কেনা বেচার দালালি করেন, কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন, আমারে কইল পরিদর্শক আইলে 1000 টাকার এই বান্ডিলটা দিয়া দিস। পরিদর্শক, এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন, আসলে আমিও পরিদর্শক না, আমার দাদা পরিদর্শক, উনি ঠিকাদারির কাজও করেন, টেন্ডার জমা দিতে সিটি কর্পোরেশনে গেছেন, আমাকে বললেন তুই আমার হয়ে পরিদর্শন করে আয়। 25 এপ্রিল 2019 দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বর্তমান ভোট ডাকাত সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, আসেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই। এই কথাটিও শোনার পরে আপনারা হয়তো অনেকেই হেসে ফেলেছেন, আমি কিন্তু হাসতে পারছি না। এই জন্যে হাসতে পারছি না যে তিনি যে কথাটি বলেছেন এই কথাটি কিন্তু তিনি ধ্রুব তারার মতোই সত্য কথা বলেছেন। কিভাবে সত্য কথা বলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 30 ডিসেম্বর 2018 জাতীয় সংসদ নির্বাচনের নামে যে প্রহসনের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এই গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী শম রেজাউল করিম এবং তার দল আওয়ামী লীগ ভোট ডাকাতি করেই ক্ষমতায় এসেছিল। তার মানে তারা গত 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করে খুবই খারাপ কাজ করেছিল এবং ভোট ডাকাতি করার কারণে তারা আসলেই খারাপ মানুষে রূপান্তরিত হয়েছিল। এই জন্যে তিনি এবং তার দল বাংলাদেশের সকল মানুষকে ডেকে ডেকে বলছেন, আসেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই। কথাটি তিনি ভালো বলেন নাই, যেহেতু তিনি ভোট ডাকাতি করে একটি খারাপ কাজ করে সরকার গঠন করেছেন, মন্ত্রী হয়েছেন, এই জন্যে তিনি দেশের মানুষকে বলছেন, আসেন আমরা অতীতে কী করেছিলাম, অতীতে অনেক ভুল করেছিলাম, অতীতে অনেক খারাপ কাজ করেছিলাম, আসেন আজকে আমরা সকলেই ভালো হয়ে যাই। এখন আপনারা হয়তো বলবেন যে ভাই এত ফান করেন কেন? সত্য কথা বলতে কি, তিনি যদি এই কথাই বলে থাকেন যে আসেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই, যদি তার এই কথাই তিনি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে তার উচিত ভালো হওয়ার জন্যে প্রথমেই তার এই মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করা, তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করা। এই কাজটি করার মাধ্যমে তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের জনগণকে টেকে বলতে পারেন যে আসেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই। অতএব তাদেরকেই প্রথমে ভালো হতে হবে, আর ভালো হওয়ার জন্যে প্রথমে তাকে মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে হবে, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে, এবং তিনি যদি সবাই মিলে বলতে তার সরকারের লোকজন মিলে সবাই মিলে ভালো হতে চান, তাহলে সরকারকে ভালো হতে হলে প্রথমেই এই সংসদকে ভেঙে দিতে হবে, এই সরকারকে সরকারের সকল মন্ত্রী সকল সংসদ সদস্যকে পদত্যাগ করতে হবে। এরপরে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠনের মাধ্যমে সবাই ভালো হতে পারে। আদারওয়াইজ আপনি তেল তেলেভাবে বলবেন যে আসেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই, তা হবে না। হয়তো আমি কিছুটা ফান করে কথাটা বলেছি, আসলে বাস্তবতা হলো যে ওনারা মনে করেন কি জনগণ কিছুই বোঝে না,
আমরাই চালাক, জনগণ চালাক না। আসলে জনগণ জানে যে আপনারা এইভাবে কথা কেন বলেন।